হ্যালো বন্ধুরা, এমএস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন 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 11টা বাজে। তো আজকে আজকে সকাল 10টার সময় ঘুম থেকে উঠেছি খুব লেট করে, আর রাত্রিবেলা ঘুমিয়েছি 3টে সাড়ে 3টের সময়। হাসাহাসি হচ্ছিল, আর ক্রিম কেক আর বিস্কুট। তোদের বিয়ের আগের সাইকেলে করে হাঁটছিস চুলটা ছাড়া, আর বৃষ্টি পড়ছিল বোধহয়, মাথায় ছাতা ছিল, আকাশ ছিল, পাপড়ি ছিল। তারপরে কিছুক্ষণ বড় টলার পরে আমি আবার আকাশকে পড়ছি, ওটা পাপড়ি তো আমার ঠিক মনে পড়ছে না, বলে তো দিয়েছি। যেভাবে আপলোড করবি হয়ে গেল আপলোড, আবার এই শর্টে যাবি শর্ট হয়ে গেল। তো এখন যাবো চুল কাটাতে, চুল কাটাতে যাবো যেদিনকে। এখনই মনে ধর আমার ঘরেই আছে অ্যালবামের মধ্যে, সুতরাং দুটো ফটো মাথার মধ্যে খেয়েছি ওটা তুই, কারণ পাশের মধ্যে বলছি হেসো না, এমনি পটি পটি হয়েছে। তুই নিজের ফটো, তোর ফটো কে তুলেছে তোর মনে নেই? বলছি আমার মনে নেই, টুমটুম মরে কবে দেখেছি অ্যালবামে, আমি অ্যালবাম লাস্ট কবে বের করেছি বলো? এখন তো চোখের সামনে খাবা ওটা পাপড়ি 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 আমি লিখে দিতে পারি, লিখে দেবো, আমি বের করবো তোমার আমি তোদের সামনে করতে পারো কিনা। ঠিক আছে, চুল কাটাটা একদম হেভি হয়েছে না এবার, আমার মন মতো চুল কাটাচ্ছে, আমারও মন মতো হয়েছে, মনটাও ভালো লাগছে। ওই তখন কি সেই এ চোখের মুখের মধ্যে সে পড়ে, কেমন লাগে চুল কাটা এবার? আমার সোমনাথ, আমার সোমনাথ মনে, তুমি তো বললে চুল ভালো, ওই চুল ভালো, আমি স্মুথিং করতে বলেছিলাম তোমাকে, যখন এর কি চুল কেটে আসতে বলেছি দুই দিকে ঝুলিয়ে, আমারও নিজেরও লোপার লোপার লাগছে, কেমন একটা সেই মনে হচ্ছিল একটা বেশি। আমি তোমাকে
স্মুথনিং করতে বলেছিলাম, চুল কাটার কথা একবারের জন্য বলিনি। তুমি স্মুথনিং করে তো চুল কাটা স্মুথনিং করে কেটে আছে। আমি তোমাকে বলেছিলাম সোমনাথ চুল কাটে আসলে করে। এটা কত সুন্দর ভদ্রস্থ সর্বস্থ লাগে বলো। এই একটা এই এইবার আমার স্বভাবের সঙ্গে আসছে। হ্যাঁ সোমনাথ, এটা হচ্ছে সোমনাথ। ও ওইটা হচ্ছে গালাগালি আছে যাই ওটা বললাম না, ওইটা অন্যরকম। ঠিক আছে, এই যে কত সুন্দর লাগছে বলো, তোমরাই বলো। এই আমি তো দোকানে গিয়ে বললাম যে এই মালটাই আমার এই এই এইগুলো তো করে দাও, এই যে এই ধারগুলো। ওই না না দাদা, এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল, বেশি বাড়াবাড়ি হয়ে গেলে ছোট হয়ে যাবে, তো এটাই ঠিক আছে। চলো তোরা, ঠিক আছে, কত সুন্দর লাগছে। এখন দাড়িটা কেটেও মনে হচ্ছে না ঠিক আছে, দাড়িটা এখন ফিটনেস ঠিক আছে। এখন ওই এই চুলটার সঙ্গে দাড়ি কাটাটা আসছে, তখন ওই চুলটার মধ্যে দাড়ি কাটাতে কেমন একটা মনে হচ্ছে। দাড়িটা এরকমই রাখবো সবসময়, জঙ্গল করে রেখে। এই দাড়ি কাটা আমার পছন্দ হয় না, জানো কত জীবাণু থাকে, ওখানে কত জীবাণু থাকে। দাড়ি থাকে বলে বলতে স্কিনে বলতে আর কিছু ধুলো বা জীবাণু কোথায় আটকে যায়, তোমার দাড়িতে আটকে যায়, সেটা সাবান দিয়ে ধুয়ে চলে যায়। হ্যাঁ স্কিনে হলে স্কিনে ভিতরে ঢুকে যাবে। এ সায়েন্টিস্ট 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 না, আমার আমার মনে হয়েছে আর একটু ছোট হলে ভালো হতো, বাট ঠিক আছে আর একটু ছোট হলে ভালো হতো, বাট ঠিক আছে। ওদিকটা শুনুন, ওদিকটা শুনুন, ওদিকে ঝগড়া হচ্ছে। আচ্ছা দুপুরের খাবারটা দেখি একবার, কালকে বাসি শাক বলছে নাকি আজকে করেছো আমার জন্য, একটু না ওইটুকু আমার জন্য করেছো না। ও আচ্ছা, আমরা বাসি শাকটা আমরা খেয়েছি, তুমি শাক খাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মনটা লাগে। এই দেখো বাসি শাক ফ্রিজে, এই যে কালকে আলু পটল, আলু পটলটা কি আজকে করলা? আলু পটলটাও আজকে করো। আজকে করলে না আলু পটলটা, দেখো নিরামিষ করে করো। নিরামিষ করে করো না। আর ডালটা, ডালটা আজকে করো, লাউ দিয়ে ডাল। আর এই মাছের ঝোলটা তো আজকে করলে সেটা দেখলাম, আর বাকি বাকি সব আজকে করো। তারপরে চলে গেলে, তারপরে যে কে দেখবে চলে গেলে। আর চলে তো গেছি, মারা তো যাইনি, সবই তো বুঝতে পারি। মা এ মা এ মা, এই শাকটা কি মা আজকে করেছে, শাকটা কি মা আজকে করেছে? হেসেই পাগল বলছি, শাক খারা কি মা আজকে এখানে রান্না করে কুটছিল? শাকটা কি আজকেই করেছে না কালকে? হচ্ছে সন্ধে সাতটা টট সাতটা বাজে, তো সন্ধ্যাবেলাকে চা নিয়ে বসেছি, চা ডিকার চা। আমার বৌমা চা দিয়ে গেল, ঠিক আছে, চা আর ওই ইয়ে বিস্কুট আর ওদের চা হচ্ছে, ওরা তো মিষ্টি দিয়ে চা খায়। আমার বাবু দেখি এখন আকাশ পাপড়ি আছে, একটু চিনি দিয়ে চা খেয়ে নি, আর তো খেতে পারবো না বলে আবার কবে আকাশ পাপড়িটা আসবে, তবে আবার চিনি দিয়ে চা জুটবে। চিনি দিয়ে চা খেলে না সারাক্ষণ মুখটা মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না, মনটা ভালো লাগে না। তো ঠিক আছে, আর চুলটা যাক হয়েছে না, আমি মনটাও খুব খুশি, মনটাও খুব ভালো হয়ে গেছে, কারণ আমার এই চুলটাই ঠিক আছে আমার জন্য, পারফেক্ট, তাই না? দাড়ি কাটাটাও এখন বেশ ম্যাচ খেয়েছে, কি বলো? একদম পারফেক্ট। ঠিক আছে চলো, 10:05 বাকি রাতের খাওয়া দাওয়া। যদিও বা ডিম, কিন্তু এটা ডিম আসলে ডবল কুসুমের ডিম, তো এটা আমি অন্তত টেস্ট পাই না। সাইজটা বড়, এটা সাইজটা বড়, কিন্তু এটা টেস্ট নর্মাল যে পোলট্রির ডিম বা ব্রয়লার ডিম পাওয়া যায় না। তোমার টেস্ট লাগে না? ডবল নেমে গিয়ে তো সেদিন আর নেওয়া হয়নি, সরি সরি ডবল কুসুমের, তো আমি ভাবলাম যে পরে একদিন নিয়ে যাবো বাড়ি দিয়ে যাচ্ছিলাম কৃষ্ণ কলকাতা থেকে, তখন আসার সময় দোকানে খোঁজ করলাম, পেলাম না, বলছি সব সেল হয়ে গেছে, উঠে গেছে, থাকে না। হ্যাঁ সবসময় পাওয়া যায় না, দেখেছি অনেকবার, সুযোগ হয়ে টেস্ট নেই, টেস্ট নেই। সবাই করকনাথ খাওয়ার ইচ্ছা আছে একদিন, আর ওদের আমাদের শালিমার মুরগি যেটা খাইনি কখনো, সগুনা চিকেন খেয়েছি, কারণ আমাদের রান্নাঘাটে ম্যাক্সিমাম সগুনা পাওয়া যায়, শালিমার পাওয়া যায় না। রাতের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। ও হ্যাঁ চুলটা সত্যি সেই লাগে বলো, কেমন লাগছে? তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, ও এখন বিছানা করছে ওপরে, আর নিচে নিচে গেছ হবে আর ওপরে গেছ হবে, এই খেটা কিন্তু সবার হয়ে যায়, কিন্তু আকাশ বললো যে ও এই খেটাতে বেঁধে যায় কিন্তু, আর পাপড়ি শুয়া খারাপ তো নিচে শুচ্ছিল ওরা। তো কি এই
কাট পড়াবে আমার কথা শুধু। তো কে কোথায় সবাই আছে? তো ওইদিকে মেয়ে খাচ্ছে, পাপড়ি খাই দিচ্ছে। তো এখন দশটা পুজো, আমি এখন জলে কিনে বেরোবো, তার আগে ব্রাশ টাশ আমার সব কমপ্লিট। মেয়ে তো এখন ব্রাশ টাশ করা ছেড়েই দিয়েছে, মেয়ে টোটালি অনিয়মে এখন চলছে। স্বপ্ন দেখবে ভুলবার রেলে কাটা বলে না। তো চলো, আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে আমি জানি। তো আমার ভিডিও এরকমই হয়, ছোট যখন হয় তো ছোটই হয়, বড় যখন হয় তো বড়ই হয়। তা আমি নিজেও জানি না আমি নিজে কী ভিডিও দিই, তবে ভিডিও দিই এটা জানি, ঠিক আছে। তবে আমাকে কোনো ব্লগারদের মধ্যে ধরবা না, ঠিক আছে। আপাতত দিচ্ছি ভিডিও, চলছে এরকম একটা বিষয়। প্রফেশনাল ব্লগার হচ্ছে এরা, ঠিক আছে, ঠিক আছে। এই যে না না এই যে এই যে এই যে এই যে এই যে চ্যানেলে ঢুকবা, দেখবা কন্টেন্ট, ভিডিও, এডিটিং যেমন, থাম্বনেল যেমন, টাইটেল যেমন, সব একদম ক্লাস। হ্যালো, ঠিক আছে, একজন মানে বেস্ট এডিটার, মানে ভগবান সব ট্যালেন্ট মানে ওকে দিয়ে দিচ্ছে। আমাদের ছেলেপটা যদি একটু দিত, ভালো ড্যান্সার, ভালো কোরিওগ্রাফার, তারপর হচ্ছে ভালো এডিট করতে পারে, ভালো ক্যামেরাম্যান, ঠিক আছে, এবং ভালো ভালো কন্টেন্টের আইডিয়া চাচ্ছে। হ্যাঁ, সেই ওর আরো একটা গুণ আছে, সেটা জানো কি? এক গাদা কাগজের টুকরো যদি ওকে দাও, ও তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেবে। বাবা, কাগজের টুকরো দিলে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেবে। তুই দেখে দেবি, তোর হাতে গড়া বাড়ি, দোতলা না তিনতলা বাড়ি দেখেছি। সেটা দিয়ে থার্মোকলে ওই সোলা থার্মোকলে দেশলাই দিয়ে না কাগজ দিয়ে যেন পড়েছিলি, সেই বাড়ি দেখলে পাগল হয়ে যাবে। হাতে করে গড়া বাড়ি, ওর ঘরে তো বহু বছর ওর ঘরে সাজানো থাকতো, এখন বিয়ে হয়ে গেছে, এখন অত নেই। এখন একটা তো আছে ওর ঘরে সাজানো থাকতো, এত বড় একটা টাওয়ার ছিল, টাওয়ারটা ভেঙে গেছে। হ্যাঁ, টাওয়ার বানিয়েছিল, দেখেছিল টাওয়ারটা? হ্যাঁ, টাওয়ার বানিয়েছিল, একটা বাড়ি বানিয়েছিল, টাওয়ার বানিয়েছিল। জলের ট্যাঙ্কিটা আছে এখন হাতে করে। তুমি কি টাওয়ারটা দেখেছিল? দেখেছি টাওয়ারটা, দেখেছি লাল সাদা। হ্যাঁ হ্যাঁ, টাওয়ার দেখেছি, বাড়ি দেখেছি, আমার পরিষ্কার মনে আছে। ওর ঘরে গেলে শুধু ওর হাতে করে গড়া ক্রিয়েটিভ কিছু দেখতে পাবো। এখন আছে, এখন আছে। পাপিদের বাড়িতে একটা আছে, ওই পাপিদের বাড়িতে ওই ঘর তৈরি হয়েছে, পাকা ঘরটা তো সেম ওরকম একটা পাকা ঘর, আমি ওকে কাগজ দিয়ে বানিয়ে দিয়েছি। ছবি আছে মনে হয়, দু একটা ছবি দিলে আমাকে পাঠিয়ে দেবো, আমি শেয়ার করবো। আমি যেটা দেখবো সেটা আমি কম্পিউটারে বানিয়ে দিতে পারবো, ওই আমার অ্যানিমেশন কাগজে পাবো, যে যেটা পাবো সেটাই আমি যে কোনো মডেল থেকে বানিয়ে দিতে পারবো অ্যানিমেশন, তাই না? ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। এখনো মেয়ে খাইনি, ওই যে ওই মেয়েকে দেখা থেকে আকাশ করে দেখে, ঠিক আছে। চলো, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। খুব খুব ভালো দেখো, আর চুল কাটানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো, টাটা।